ষোলো জন নবীর উপরে কাফেররা যে জুলুম নির্যাতন করেছে, অত্যাচার চালিয়েছিল, কাফেরদের ওই চক্রান্তকে আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে আম্বিয়ার ভিতরে তুলে দিয়ে নবীজির কলিজা ঠান্ডা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো আসতে সুবহান তোমরা গুলি চালাবা, আমরা শুধু কালেমার হাতিয়ার নিয়ে সামনে যাব, তোমাদের গুলি আমাদের কাটকে রাখতে পারবে না। ঠিক তবে কি মিশরে মুরসি তিনি বলেছিলেন, সিলমিয়াতুনা আকওয়া মিনা রাসাস, আমরা ঠান্ডা থাকি, চুপ থাকি, আমরা কোরআনের কথা বলি, কিন্তু তোমরা গুলি চালাও, তোমাদের গুলি চালানো আর আমাদের মুখের স্লোগান, আমাদের এই ঠান্ডা স্লোগান গুলা তোমাদের গুলি দিয়েও তোমরা থামাতে পারবে না। ঠিক না? ঠিক। আল্লাহ হিসাবের সময়টা নিকটবর্তী হয়ে গেছে, আমাদের হিসাব আমাদের সামনে চলে এসেছে। ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, হিসাবের সময়টা যত সামনে কোটে চলে এসেছে তত বেশি কাফেররা, বেদিনরা, বেঈমানরা, মুশরিকরা তত বেশি গাফেল হয়ে গেছে, আল্লাহকে ভুলে গেছে। আপনি চিন্তা করবেন, এতে কাফেরদের কথা বলা হয়েছে, মুশরিকদের কথা বলা হয়েছে, বেঈমানদের কথা বলা হয়েছে, আমাদের কিন্তু বলা হয় না। অথচ সাহাবায়ে কেরাম আয়াত নাযিল হওয়ার পরে কান্নায় ভেঙে পড়লেন, কাঁদতে কাঁদতে সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে যেতেন, তারা তখন বলতেন আজহালাত দুনিয়া, আজহালাত দুনিয়া, আজহালাত দুনিয়া, আমাদেরকে ভুলিয়ে দিয়েছে, দুনিয়া আমাদেরকে মৃত বানিয়ে দিয়েছে। কোম্পানি গঞ্জের আজকের মাহফিলে যারা এসেছে একটু চিন্তা করে দেখেন, শৈশব কেটে গেল হেলায় খেলায়, যৌবনটা কেটে গেল হবে হেলায়, জীবনের আর কতটুকুই বা বাকি আছে সন্ধ্যাবেলা, বাকি আছে না, না জীবনের সন্ধ্যা চলে এসেছে আমার ভাইরা, আজকের রাতটা আপনার শেষ বিদায় রাত হতে পারে, কিসের ক্ষমতার অহংকার আপনি দেখান, দাম্ভিকতা আপনি দেখান, টাকার অহংকার আপনি দেখান, আপনার নেতা কর্মীর অহংকার দেখান, আপনার ক্ষমতার চেয়ারের অহংকার আপনি দেখান, আপনি আপনার নিজের ক্ষমতা নিয়ে অহংকার করে খুব ভালো করে মনে রাখবে। কয় কথা? তাই কথা। মান ইতামাদা আলা মালিহি কল্লাব, যে লোকটা তার সম্পদের উপরে নির্ভর করে চলে, মনে করে অনেক টাকার মালিক, কে আমাকে ঠকাবে, কে আমাকে পিছিয়ে দিবে, কেউ তো আমার মতো টাকা ওরা নেই। কারুনের অনেক সম্পদ ছিল, কারুনের এত সম্পদ ছিল, ইন্না কারুন কানা মিন কওমি মূসা, এত পরিমাণ সম্পদ কারুনের ছিল, আমি আমার নিজের চোখে দেখেছি, 55,000 একর জমি পুরো জমিটা কারুনের ছিল, এত বড় সম্পদশালী যে কারুন, আল্লাহর বিরুদ্ধে আচরণ করলো, নবীর বিরুদ্ধে দাঁড়ানো, সম্পদকে তার ক্ষমতা মনে করত, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক জমিনকে যখন অর্ডার করেছে জমিন ধর, জমিন ধরে ফেলল। লাতানু বিল উসবাতি উলিল কওম, এত পরিমাণ সম্পদ কারণের ছিল, যেই সম্পদের সামনে সম্পদের চাবিগুলা বহন করার জন্য একদল যুব
হয়েছে দর মুহূর্তের ভিতরে সম্পদ গোলামাটির ভিতরে ঢুকে গেল 55,000 একর জমি আজ পর্যন্ত মিশরের সাক্ষী কোথাও টুকরা টুকরা হয়ে খণ্ড খণ্ড ভেঙে আছে কিন্তু সেখানে গিয়ে তাকালে আপনি অবাক হয়ে যাবেন একটা জায়গা ধ্বংস হয় নাই আজ পর্যন্ত টিকে আছে একটা বিল্ডিং পুরাই ঠিক আছে কিচ্ছু হয় নাই ওই বিল্ডিংটার নাম মিশরের প্রাচীন লোকেরা বলে ইতিহাস বলে এটার নাম মা'বাদ কারুন কারুনের ইবাদতের ঘর যেই ঘরে কারুন প্রথম জীবনে আল্লাহর ইবাদত করেছিল 55,000 একর জমি পুরাটা মাটির ভিতরে চলে গেছে কিন্তু একটা জায়গা যিনি অক্ষত রেখে দিয়েছে তিনি কে মান ইয়াতামাদা আলা মালিহি কল্লাব আপনি যদি আপনার সম্পদকে অনেক বড় ক্ষমতা মনে করে মুহূর্তের ভিতরে এই সম্পদকে যিনি কারুনের মতো ধ্বংস করে দিতে সক্ষম তিনি কে আল্লাহ ওমান ইয়াতামাদা আলা নাসি মাল্লাব যে লোকটা নিজের জনগণ নিজের নেতা নিজের কর্মীদের উপরেই নির্ভর করে চলে মনে করে অনেক লোকজন আমার পাশে আছে অনেকেই তো আমার পক্ষে স্লোগান দিচ্ছে অনেকেই তো আমার জন্য চার পাশে দাঁড়িয়ে থাকতেছে এই রকম যারা লোকজনের উপরে নির্ভর করবে আল্লাহ পাক তাকে অপদস্থ অপমানিত লাঞ্ছিত করে দিবে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকায় দেখেন নমরুদের দিকে নমরুদের মাথা পিটায় ফাটানোর জন্য লোক কি ভাড়া করে আনতে হয়েছে বলেন লোক কি ভাড়া করে আনা লেগেছে তার চারপাশের লোকদেরকে দিয়ে আল্লাহ নমরুদকে শেষ করেছেন ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা যে নিজেকে খুব বেশি চালাক মনে করে জ্ঞানী মনে করে মুহূর্তের ভিতরে যখন আপনার দিন ফুরে আসবে যিনি আপনাকে মাটির সাথে নিশ্চিহ্ন করে দিবেন তিনি কে দেখেন ফেরাউন কত চালাক দল বল নিয়ে ফেরাউন ধাওয়া করেছে মুসা আলাইহিস সালামের পিছনে সব লোকদেরকে নিয়ে এসেছে বাড়ির ভিতরে শুধু রেখে দিয়েছে চাকর বাকর আর মহিলা এই চাকর আর মহিলাদেরকে বাড়িতে রেখে সব শক্তিশালী সৈন্য সমর্থনী ফেরাউন ধাওয়া করেছে নবী মুসা আলাইহিস সালামের পিছনে পিছনে ঠিক যখন লোহিত সাগরের সামনে বাঁচার আর কোনো উপায় নাই সেই মুহূর্তে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বলল ধরা পড়ে গেলাম আর তো মনে হয় বাঁচার কোনো উপায় নাই নবী মুসা আলাইহিস সালাম জানায় দিয়েছিলেন এমন মালিকের জন্য আমরা ঘর থেকে বের হয়েছি আমাদেরকে বিপদে রেখে ওই মালিক আমাদের কথা ভুলে যাবে না ঠিক না বেঠি সেদিন ফেরাউন নিজেকে খুব বুদ্ধিমান মনে করে সমুদ্রের সামনে নিয়ে নবী মুসা আলাইহিস সালামকে আটকে ধরেছিল ফেরাউনের চিন্তা হয়েছিল আজকে সামনের দিকে বিশাল সমুদ্র সব দিকে আমার সৈন্য বাহিনী দাঁড়ায় আছে নবী মুসা তো আজকে কোথাও পালায় যেতে পারবে না যখন তার মাথার ভিতরে এই দুষ্ট বুদ্ধি সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের দেওগুলোকে অর্ডার করে মুহূর্তের ভিতরে দেওগুলো রাস্তা হয়ে গেল ওই রাস্তা দিয়ে নবী মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলে আর যখনই ফেরাউন নিজের বুদ্ধির মধ্যে দিয়ে হেরে গেলে ফেরাউন চিন্তা করলো যদি মুসা যেতে পারে আমিও যেতে পারবো পিছনে পিছনে যখন ফেরাউন পথ চলা শুরু করলো ইল্লাল্লাযী আমানাত বিহি
এখনই গিয়ে ধরে ফেলব মুসা আলাইহিস সালামকে। কিন্তু যখনই ফেরাউন সামনে গেল রাস্তা দিয়ে চলা শুরু করল, আল্লাহ পাক তার বুদ্ধি এখানে শেষ করে দিলেন, তার আকল শেষ করে দিয়ে ফেরাউনকে আল্লাহ ডুবায় মারলেন। জাতির জন্য আজ পর্যন্ত নিদর্শন বানিয়ে রেখেছে, যতজন আজকে পর্যন্ত ফেরাউনের মতো ইসলামের বিরুদ্ধে আচরণ করবে, ইসলামের বিরুদ্ধে বুদ্ধি খাটাবে, তাদেরকে যিনি ফেরাউনের মতো ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট, তিনি কে? আল্লাহ। বুদ্ধি কাজ হবে? আল্লাহ বলেন বুদ্ধি কাজ হবে? আল্লাহ। বন্দি দান্দা বুদ্ধি কোন ফিকির করে ইসলামে দাওয়াতকে বন্ধ করা যায় না, বরং যত আপনি কুবুদ্ধি করবেন তত বেশি ইসলামের দাওয়াত তিনি ছড়ায় দিবেন, তিনি কে? এবার আসুন চার নম্বরে আমার ভাই, ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি, যে তার চেয়ারটাকে সবকিছু মনে করবে, মনে করবে ক্ষমতা এখন আমি আছি, চেয়ার এখন আমার পক্ষে, এইরকম চেয়ারটাকে যে সবচেয়ে শক্তিশালী মনে করবে, ওমান যারা আমার সামনে আছে এই চার কথা দিয়ে আজকে শুরু করব আলোচনা। হিসাব কিন্তু একেবারে আমাদের সামনে, আপনারা আছেন তো আমাদের সাথে, এই হিসাবের দিনটা বড় ভয়ানক হবে। বর্তমান পৃথিবীর নাসার বিজ্ঞানীরা বলছে হিসাব একেবারে সামনে, কোরআন বলছে হিসাব সামনে, বিশ্বনবী দুই আঙ্গুল দেখিয়ে বলেছিলেন এই দুইটা আঙ্গুলের একটার নাম সাব্বাব আর একটার নাম উস্ত। রসুল এই দুইটা আঙ্গুলকে একত্রিত করে রসুল বলেছিলেন আমি পৃথিবীতে আসছি আর কেমন এটা এত বেশি কাছে। আল্লাহ নবী পৃথিবী থেকে চলে গেলে, সাহাবায়ে কেরামের যুগ শেষ হয়ে গেল, তাবিদের যুগ শেষ হয়ে গেল, তাবি তাবিদের যুগ শেষ হয়ে গেল, আইমায়ে মুজতাহিদিনদের যুগ শেষ হয়ে গেল, মুসলমানকে রেখেছে। এখন একটু মিলায় দেখেন হিসাবের সময় চলে আসতেছে, হিসাবের সময় একেবারে সন্নিকটে। নাসার বিজ্ঞানীরা পাথফাইন্ডার নামে মঙ্গল গ্রহে একটা যান প্রেরণ করল, পাথফাইন্ডার যখন মঙ্গল গ্রহ স্পর্শ করেছে নাসার বিজ্ঞানীরা গড গড বলে চিৎকার করেছে, বলে আল্লাহু আকবার। নাসার বিজ্ঞানীরা পাথফাইন্ডার মাত্র পা রেখেছে তখন তারা গড গড বলে চিৎকার করেছে। চাঁদে যখন তারা নভোচারীদেরকে পাঠিয়েছে গড গড বলে চিৎকার করেছে। একই নাসার বিজ্ঞানীরা এই 30 এপ্রিল 2019 স্কাই নিউজে নিউজ হয়েছে, নাসার বিজ্ঞানীরা এখন আর তাদের ঠোঁটের কোণে হাসি নাই, আনন্দের কোন ছাপ নাই, নাসার বিজ্ঞানীরা এখন শঙ্কিত, নাসার বিজ্ঞানীরা এখন ভীত সন্ত্রস্ত, নাসার বিজ্ঞানীরা এখন বলছে উই উইল হ্যাভ টু জাস্ট টু অপশনস টু টেক, আগামী দিনে আমাদের জন্য দুইটা অপশন বাকি আছে। কয়টা? দুইটা। সবাই বলেন কয়টা? দুইটা। এক নাম্বার অপশন হচ্ছে হয় পৃথিবী ছাড়ো, আর দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে নয় পৃথিবীতে থেকে মরো। এখন পৃথিবী ছেড়ে আপনি কি মঙ্গল গ্রহে চলে যাবেন? আপনি ইউরেনাসে চলে যাবেন? আপনি নেপচুনে চলে যাবেন? আপনি বৃহস্পতিতে চলে যাবেন? শুক্রতে চলে যাবেন? আপনি কোথাও যেতে পারবেন না, আপনার জন্য আল্লাহ পৃথিবী দিয়েছে, এই পৃথিবী আগামীতে
হিসাব যখন সন্নিকটে কোরআন আপনাকে বাঁচাতে চায় কোরআন আপনাকে তখন বাঁচার পথ দেখাতে চায় এজন্য আমার ভাইরা হিসাবকে সামনে রেখে বর্তমান নাসার বিজ্ঞানীরা সংকিত গোটা পৃথিবী আর সংকিত এই সংকিত পৃথিবীর জন্য আগামী প্রজন্ম আগামীর মুসলমানরা নেতৃত্ব দিবে ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম গোটা দুনিয়াতে আবার ইসলামের পতাকা উড়বে কালেমার বিজয়ের পতাকা উড়বে কোন জালেম আটকে দিতে পারবে না এবং পারবে না ঠিক না বিধি এজন্য এখন আমাদের দায়িত্ব কি এখন আমাদের দায়িত্ব হচ্ছে আসহাবে কাহফ গুহার ভিতরে যে সমস্ত যুবকগুলো আশ্রয় নিয়েছিল তাদের সাথে কি একই 47 ছিল তাদের সাথে কি একই 47 ছিল তাদের সাথে একই 47 ছিল না তাদের সাথে ভারী কোন অস্ত্র ছিল না কিন্তু তাদের সাথে ঈমানি অস্ত্র ছিল ঈমানি দৌলত ছিল আল্লাহর উপরে তাদের ঈমানটা এমন ছিল পুরা শয়লা শাসন যখন তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল পুরা শাসন গোষ্ঠী যখন তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল আল্লাহর উপরে তাওয়াক্কুল করে অবিচল আস্থা বিশ্বাস আল্লাহর উপরে রেখে গুহার ভিতরে তারা আশ্রয় নিয়েছিল তারা যখন গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল সেই মুহূর্তে রব্বে কারীম মাওলানা কারীম আমার আল্লাহর এমন মায়া লেগে গিয়েছে আল্লাহ পাক তাদেরকে এক বছর দুই বছর নয় 309 বছর শান্তির ঘুম পড়ায় রেখেছিল কত বছর সবাই বলেন কত বছর 309 বছর তারা শান্তির ঘুম ঘুমিয়েছিল 309 বছর পরে যখন ঘুম ভেঙেছে ক্ষুধা অনুভব হয়েছে বাজারে খাদ্য কিনতে গিয়েছে তখন তারা টের পেয়েছে ওই জালেম শাসক আর নাই জালেম শাসকের জায়গায় এই যুবকদের আত্মত্যাগ যুবকদের কুরবানি আল্লাহর উপরে তাওয়াক্কুলকে কবুল করে যিনি ক্ষমতা রব বদল করে দিয়েছেন তিনি কে আজকে থেকে আমার ভাইরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের কাতারে যাবেন কারণ আপনি মুসলমান আপনি নিজে যেমন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে আপনার বন্ধুটাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে আগামী পৃথিবীতে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্বের জন্য কোয়ালিফাই করে গড়ে তুলবে আজকের এই মাদ্রাসার দিকে তাকায় দেখে কি করে নেতৃত্ব গড়ে ওঠে এই মাদ্রাসা এক সময় দাখিল ছিল যিনি আলেম বানায় দিয়েছেন তিনি কে আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আগামী দিনের প্রস্তুতি গ্রহণের জন্য সূরা তুর 21 নম্বর আয়াতটা সামনে নিয়ে আসেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء এইরকম আরো অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে যাদের আব্বা নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান আল্লাহ পাক সেদিন জান্নাতের সামনে
গোলাম হাও হাও মা করে কাঁদতেছে। আল্লাহ বলবে জান্নাতি রে আজকে তোমার চোখে পানি কেন, কেন তুমি কাঁদতেছো? জান্নাতি ব্যক্তি সেদিন বলবে আল্লাহ আজকে আমি কাঁদতেছি আমার সন্তানের জন্য, আমার মেয়ের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার আত্মীয় স্বজনগুলার জন্য। তারা কোথায়? আপনি নিজে শুধু ইমানদার হলেন, রাষ্ট্রের অন্যান্য মানুষগুলাকে ইমানের পথে ডাকলেন না। আপনি নিজে ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখলেন, রাষ্ট্রের অন্যান্য মানুষগুলাকে ইসলাম প্রতিষ্ঠার জন্য ডাকলেন না। আপনি কালেমা বিজয়ের স্বপ্ন দেখলেন, অন্যজনের ভিতরে স্বপ্ন জাগ্রত করেন নাই। সেদিন আপনি হায়রান পেরেশান হয়ে আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে, কিন্তু কিছু কিছু মানুষ যখন কাঁদতে থাকবে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আল্লাহ কানা বিহিম দুরিয়াতাহু। ফেরেশতারা আর দেরি করো না, যেই লোকটা আজকে তার আত্মীয় স্বজনের জন্য কাঁদতেছে আত্মীয় স্বজন গুলাকে একটু তার চোখের সামনে নিয়ে আসো। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে হাজির করায় দিবেন, জান্নাতি লোকেরা তাকায় দেখবে সন্তানের শরীরের ভিতরে জাহান্নামের পোশাক পরা, মেয়ে শরীরের ভিতরে জাহান্নামের পোশাক পরা, স্ত্রীর শরীরের ভিতরে জাহান্নামের পোশাক পরা। সেদিন লোকটার কান্না আরো বেড়ে যাবে। সেদিন যদি আপনার সন্তান আল্লাহ পাকের উপরে অবিচল আস্থা বিশ্বাস রাখত, দুনিয়ার জীবনে ঈমানের উপরে যদি অটল থাকত, ছোট্ট ছোট্ট গুনাহ করেছে, ভুল করে ফেলেছে, আল্লাহ চোখের সামনে তুলে ধরতেন, আল্লাহর কাছে তখন বলতো আল্লাহ মাফ করে দে। আল্লাহকে যখন বলতো আল্লাহ মাফ করে দেন, আমার সন্তান আমার মেয়ে ছোট ছোট ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছিল, আমার স্ত্রী অন্যায় করে ফেলেছিল, আমার প্রতিবেশী অন্যায় করে ফেলেছিল, আমার আত্মীয় ছোটখাটো ভুল করে ফেলেছে। কোরআন কারীম জানিয়ে দিচ্ছে আল্লাহ বলবে ফেরেশতারা রাখো এই লোকগুলার শরীর থেকে জাহান্নামের পোশাক গুলো ছড়ায় দাও, জাহান্নামের পোশাক ছড়িয়ে দি, আমার এই জান্নাতি গোলামের কান্না আমি সহ্য করতে পারছি না, যাও জাহান্নামের পোশাক সরিয়ে দিয়ে তাদেরকেও একসাথে জান্নাতি বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হিসাব আমাদের সন্নিকটে, আমার ভাইরা যেই কথা নিয়ে আলোচনা শুরু করেছি, হিসাবের ক্ষেত্রে যারা গাফিল, মা ইয়াতিহিম মিন যিকরিন মির রব্বিহিম মুহদাসিন ইল্লাস্তামাউ, যারা গাফিল তারা কোরআনের কথাগুলো শুনে খেলতে খেলতে খেলার ছলে হাসি মুখে হাসতে হাসতে ঠাট্টা করতে করতে তারা কোরআন শুনে, লাহিয়াতান কুলুবুহুম তাদের অন্তরগুলো বক্র হয়ে থাকে কোরআন থেকে, ওয়া আসাররুন নাজওয়াল্লাযিনা যালামু, আর ওই জালিমরা কোরআনের বিপক্ষে কোরআনের বিরুদ্ধে সলাহ পরামর্শে নিযুক্ত হয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়াতে চায়। এজন্য আমার ভাইরা আজকেও দেখবেন, আজকের পৃথিবীতেও দেখবেন, যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় এরা নিজেরাও জানে এদের পায়ের নিচে কিন্তু মাটি নেই, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরা নিজেরাও জানে এরা এদের পায়ের নিচের মাটি কিনা, মাটি নাই, কিন্তু তারপরেও তারা কোরআনের বিরুদ্ধে আচরণ করে যায়, ঠিক না? আজকে এখানে যারা আমরা বসলাম, হিসাবের আগে আল্লাহর সামনে কঠিন হিসাব হবে। সিনফান মুসাবাতা, এক গ্রুপ যাবে পায়ে হেঁটে হেঁটে, সিনফান রুকবা, এক গ্রুপ যাবে আরোহণ করে, সিনফান আলা উজুহিহিম, আর এক গ্রুপ যাবে চামড়ার উপরে ভর দিয়ে। যেদিন হিসাবটা এত কঠিন হবে, ইয়াউমুত তাগাবুন, যেদিন মানুষ
গুলা ধোকা খেয়ে যাবে সেদিন যেন আজকের মাহফিলকে আল্লাহ যেন নাজাতের উসিলা বানায় দেয় বলেন